ডিৱাই 365ৰ বিশেষ অনুষ্ঠান বি পজিটিভলৈ মই সুশীল পাটোৰে আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। 1962 চন চীনে ভাৰত আক্ৰমণ কৰাৰ সময়, সেই সময়ত সোণাপুৰকে ধৰি এক বৃহৎ অংশত দুৰ্ভিক্ষ প্ৰায়। সেই সময়ত সোণাপুৰৰ ওচৰৰ চামতাত একাংশ ৰাইজ মিলিত হ'ল আৰু তেখেতসকলে সিদ্ধান্ত ল'লে সমূহীয়াভাৱে কৃষি কৰ্ম কৰাৰ। আৰু তাৰ পাছত তেখেতসকলে গঢ় দিলে চুকুৰিপাৰা কৃষি পাম সমবায় সমিতি। আৰু এই সমবায় সমিতিয়ে কিছু চৰকাৰী ভূমি গ্ৰহণ কৰিলে আৰু এই চৰকাৰী ভূমিত তেখেতসকলে ধান খেতি আৰম্ভ কৰিলে। সেই তেতিয়াৰ পৰা আজিৰ তাৰিখলৈ প্ৰজন্মৰ পাছত প্ৰজন্মই পৰম্পৰাগতভাৱে ধান খেতি কৰি আহিছে, কিন্তু তেওঁলোকৰ পৰিয়াল এই ধান খেতিৰে নচলে। আৰু সেই সময়ত একাংশ যুৱক মিলিত হ'ল যে অন্য কিবা এটা কৰিব লাগে। আৰু এই যুৱকক সেই সময়ত লগ দিলে অন্য এজন যুৱকে, আৰু এই যুৱকজনে 28জন যুৱক লৈ এটা গোট গঠন কৰিলে। আৰু সেই গোটটোক তেখেতে দেখুৱালে এক বৃহৎ সপোন, কোটিপতি হোৱাৰ সপোন, নিজে স্বাৱলম্বী হোৱাৰ লগতে অন্য 10জনক স্বাৱলম্বী কৰাৰ। বিচাৰি ল'ব পাৰে সেই কথালৈ তেখেতসকল মিলিত হৈছিলে। আৰু তাৰ পাছত তেখেতসকলে এক নতুন সপোন ৰচিছিল, কৃষিভিত্তিক উদ্যোগ লৈ তেখেতসকলে কিদৰে আগবাঢ়ি যাব পাৰি সেই ধৰণৰ এক সপোন ৰচিছিল। আৰু তেখেতসকলে প্ৰথম সপোন দেখিছিল কলক লৈ। কলৰ এখন বিশ্ব দৰবাৰত এখন ডাঙৰ বজাৰ আছে আৰু এই বজাৰৰ কথা ভাবিয়েই তেখেতসকলে কলৰ খেতি আৰম্ভ কৰিছিল। আৰু এই কলৰ খেতি আৰম্ভ কৰিছিল মালভোগ কলেৰে। আজিৰ তাৰিখত এই মালভোগ কলক লৈ তেখেতসকল কি ধৰণে আগবাঢ়ি গৈছে তেখেতসকলৰ পৰা আমি জানিব বিচাৰিম। মই প্ৰথমতে সুধিছোঁ যে আপোনালোকৰ প্ৰথম এই ছ'চাইটিখন কি ধৰণে আৰম্ভ হ'ল? আমাৰ আচলতে ছ'চাইটিখন দেউতাহঁতে আৰম্ভ কৰিছিলে 1962ত, তেতিয়া মই জন্ম হোৱা নাছিলে। তাৰপিছতে এনেই খেতি কৰিছিলে, মাছ চাছ উৎপাদন কৰিছিলে, মানে কোনোমতে চলি আছিল আৰু। তাৰপিছত আমি ভাবিলোঁ কি নতুন ডেকা চাম, আজিকালি পঢ়া শুনা কৰা এই সদস্যসকল ওলাই আহিলে, দেউতাহঁতৰতো দুই এজন জীয়াই আছে, আমি ভাবিলোঁ কি আমি বিজ্ঞান ভিত্তিত, সম্পূৰ্ণ বিজ্ঞান ভিত্তিত নহয়, তাৰমানে ৰাসায়নিক সাৰ চাৰ বাদ দি আমি কেনেকৈ ধৰণৰ অজয় মানে হেৰি এই মানে অৰ্গেনিক খেতিৰ কথা আপোনালোকে ভাবি, আমি আমাৰ মানত মাথাত আহি গ'ল আৰু সেই বস্তুটো, মগজুত আহি কেনে আমি কেনেকৈ কল উৎপাদন কৰিও কেনেকৈ মানে চলিব পাৰে, স্বাৱলম্বী হ'ব পাৰে সেইটো। প্ৰথম কিমানজন যুৱক আছিল আপোনাৰ? আমাৰ আৰম্ভণিৰ পৰা আমাৰ 28জন যুৱকে আছে। আমাৰ এটা মানে সপোনে আছিলে, এটা আমাৰ মানে 1 কোটি মানে আমি জমা কৰিম, কিন্তু নোৱাৰিলোঁগৈ। তাৰপিছত যিখিনি পইচা আছে, আমাৰ 99 পইচা আছিল, আমাৰ দেউতাহঁতৰ দিনৰো কিছু আছিলে, এনেকৈ কৰি কৰি আমি এইটো প্ৰজেক্টটো লৈছিলোঁ তাৰমানে কলৰ। গতিকে আপোনালোকে গোটেই কলৰ প্ৰজেক্টটো ল'লে, এটা বৃহৎ পুঁজিও আপোনালোকে সংগ্ৰহিত কৰিলে,
কারণ বহুখিনি যুবক আপনাদের কৈছে যে বহু যুবক আপনাদের না খাই নবই বা আপনাদের যৈতৃক সম্পত্তি আছিল বা যি ধন আছিল গোটেইব সংগ্রহ করে আপনাদের খেতি আরম্ভ করলে প্রথম কিমান কলর খেতে করেছিল? আমি প্রথমতে আমি 4000 কলর পুলি লগাইছিল, 4000 তার কিছু মরিল। এটা তার মানে আপনাদের 4000 ওসুরাসুরি কল, 4000 ওসুরাসুরি কল আছে আর এটা আপনার মালভোগ, মালভোগ কলে আর মানে নতুন মাতিন মালভোগ কল বেশি ভাল হয়। গতি আমি 3 বছর আমি পুরা মানে বহুত পয়সা পাম আশা করে পড়ে, আর কল দিলতেও বিক্রি করবো পড়া যায়, আর পাতো মানে মাছলে দিলে আর অল্টারনেটিভ মাছবিল গ্রহণ করব খাদ্য হিসাবে। ভালকে চলিব লাগে বলে আমি বেলে পদ্ধতি একটা ললো আর কল খেতি করব লাগে বলে মালভোগ কল, তেনেকাকে আমি আগুয়াই গলো। আগুয়াই গিয়ে এটা বর্তমান এখানে প্রায় সাকসেস হয়েছে। কিমান টাকা আশা করে আপনাদের বছর? বছর আমি প্রায় 1 কোটি করব পারি বলে আশা করছো আর এটা সপোন। এই সকল যুবকে এটা বছর 1 কোটি টাকার উপার্জন করার যে সপোন রচিছে, সেই সপোন এক কথা কব পারি যে বাস্তবিক হয়ে আছে তখন। আর কিছু বছর পাছতেই, এবছর দুবছর পিছরপ্রায় তখন বিয়াগম হারত উপার্জন পাব বলে কব পারি। ইয়ার যে খেতি পদ্ধতি, বৈজ্ঞানিক খেতি, যে খেতি আরম্ভ তখন করেছে, এই কৃষি ভিত্তিক এই উদ্যোগের জড়িয়ে তখন যে অতি সোনকালে করোড়পতী হব পারিব সেয়া কিন্তু নিশ্চিত। এজন শিক্ষিত যুবক, পশু চিকিৎসা বিজ্ঞানের স্নাতক এই যুবকজনে এই 28 জন ব্যক্তিক একলগ করেছিল আর তেখেতসকল সপোন দেখাইছিল কিদরে এটা বছর 1 জন ব্যক্তি কোটিপতি হব পারি। প্রথম অবস্থাত এই সকল যে 28 জন যুবক আসলে খেতিয়ক যুবক, তেখেতসকল এক অলিক সপোন যেন লাগিছিল। কিন্তু সেই ব্যক্তিজন, যিজন আরোর ব্যক্তির কথা মই কলো, যিজন পশু চিকিৎসক, তেখেতে তেখেতসকল বুঝালে যে নহয় এয়া এক বাস্তব সপোন, আর এই বাস্তব সপোন কিদরে সাকার রূপ দিব পারি তেও তেখেতসকল দেখালে কামে কাজে। আর দিনে রাতে তেখেতসকল প্রশিক্ষণ দিয়ারপা আদি করে খেতি কিদরে করবলে এই সকল পদ্ধতি শিকাই দিলে। আর আজির তারিখত এই সকল যুবকর এক বিশ্বাস আছে যে সচা অর্থত খেতি করে মানুষ কোটিপতি হব পারি এই রাজ্যতে। আমি সেই যুবকজনের সঙ্গে আমি কথা পাতি। প্রথম কিদরে আপনি এই গোটে প্রজেক্টটির কথা তেখেতসকলক বুঝাইছে? মই এদিনাখন গুৱাহাটীৰ পৰা এনে ফুৰিব আহিছিলোঁ পপিতৰাৰ পিনে, আহিব দেখা পাওঁ যে ইয়াত খেতি বাতি একো নহয়, সিহঁতে বাও খেতি কৰে। মই মানুহকেইজনক চুকুৰীৰ পৰা কৃষি পাম ছচাইটিৰ মেম্বাৰকেইজনক লগ ধৰিলোঁ, লগ ধৰি সিহঁতে ক'লে সিহঁতে হাৰ্ডলি ইয়াত 50-60 মোন বাও ধান পায়। সেই ধানটো সিহঁতে বিক্ৰী কৰি কাটা মিলাই যিখিনি খৰচ সিহঁতৰ 10,000 টকাও নাথাকে। তার মই ভাবিল এই মাটিখিনি পড়ি থাকাতকৈ সিহঁতক সব মেম্বার কেজনক মই একগোট খুবই মিটিং করলো। মোটা 2-3 বার মিটিং করাত মানুষ মোর কথা শুনিলে, প্রথমতে আপনার তেখেতক কনভিন্স করার কারণে একটা সমস্যা নিশ্চয় হয়েছিল, সমস্যা লাগিছিল। তাহলে মই সিহঁতক সপোন দেখালো, 2 এজন মেম্বারক বাহিরতো লৈ গেলো, দেখালো কেনেকৈ কলৰ খেতি করে। মই হেনেকৈ তেখেতসকলক লৈ যাই দেখাই মিলে কলৰ খেতি দেখালো, কেনেকৈ ফিশারি পুহে, মাছ কেনেকৈ পুহে, এইবোৰ সিহঁতক দেখাই মিলে লাহে লাহে সিহঁতক কনভার্ট হল। তারমানে ফিশারির পিনে মন গেল, বিশ্বাস এটা আহিল যে খেতি করে কিবা এটা করব পারে, পাব পারে। মই কৈছো এইখিনি মাটি মোটামুটি সিহঁতর 80-90 বিঘা মাটি আছে, মই বোলে যদি ফিশারি খুন্দাই দিয়া, অলরেডি ফিশারি আছে, পানি আছে, জাস্ট আলিকেটা ভাল করে বনাই, সাইন্টিফিক্যালি আপনি গোটেই বস্তু ডেভেলপ করে, ডেভেলপ করে আলিকেটা বনাই তার যদি কল দো, তামোল দো। আমি ইয়াত হাঁহ পুহিছে তেখেতসকলে, হাঁহ মোটামুটি যোৱাবার 1000 মান হাঁহ সিহঁতে পুহিছিলে, সেলও করিলে ভাল এটা বুজন পরিমাণের আপনার পয়সাও পাইছে, তার মাছের পোনা বিক্রি করলে।
পারি যে যদি সরকারের লোব লাগিছিলে হয়তো সরকারের লওয়া হওয়া নাই বা এখেসকল আগবাড়ি যাওয়া নাই, আর আপনি ব্যক্তিগত প্রচেষ্টাত এই গোটেই যুবকখিন সুসংগঠিত করলে, তখন আপনি কোয়া কথাব মানি ললে, এই যে আপনার একটা সপন, এই সপনট কি দূরলে আগবাড়ি? এই সপনটো তো মোর হিসাব তখনসলক আমি যোন আলোচনা করছো পার ইয়ার এক করোড়ের এবভ আহিব লাগে, এটা বছর এক কোটি সম্ভব নে? সম্ভব, কারণ মাছ যদি আমি আপনার নিয়ার এবভ ইয়াত পানি এরিয়া আপনার 60 বিঘার এবভ আছে পানি এরিয়াটো, 60 বিঘার পানি এরিয়া, যদি 60 বিঘা পানি বিঘাত যদি 800 কেজি করেও মাছ হয় আপনার মিনিমাম 50 টন মাছ, আর ইহতে যোনটো প্রসিডিউরত মাছ মাছটা পুহি আছে একদম আমার লোকেলি যোনবোর এভেলেবল দানা পায় কম দামত সেটা খুয়াই আছে, ইহতে পার কেজি প্রোডাকশন, আর ইহতে ওন লেবার বড় বিশেষ দুটা একটা স্পেশাল মানু আনিছে ইহতে মাছের কারণে, বাকি এখেতকলে সোসাইটির মেম্বারবরে কাম করে, মানে যে 28 জন এখেতকলর সদস্য আছে এই সদস্যই এই গোটেই খেতি কর্মত নিয়োজিত হয়ে নিয়োজিত, ইহতে অকল দুটা এক্সপার্ট আছে, আপনার কলটো আর সকলে খেতি করব জানে, কিন্তু মাছের বিষয়ে দুজন এক্সপার্ট মানু আনিছে কোচবিহারের, তাই তখনকে স্যালারি দিয়ে, আর তখনকর স্যালারি বেশি নয় তার যেহেতু কম দরমহার মানুষ পায়, কিন্তু আমার সোসাইটির মানুষবরে ইয়াত কাম করে ম্যাক্সিমাম, আর যদি আপনি 50 টন মাছও প্রোডাকশন করবেন পার ইয়ারত, যদি আপনার এটা মাছের দাম 150 টাকার তলাত লোকাল মাছের দাম নাই আপনার হেনেক 75 লাখ ইনকাম মাছের প্রায় 75 লাখ টাকা আহব, দানার ইহতে যান পারে আপনার আমার ইয়াত মায়ঙর আপনার খলির দাম কম মাকৈর দাম কম এইব আর ওয়েস্টেজ প্রোডাক্টব আনে, ইহতক মানে চাই আসো ইহত বহুত মেম্বার আছে তো ও গুদামত যায় কত কেন কম দামের আটা পায় কত কম দামের ময়দা পায় যাব সংগ্রহ করব পারি সেই ধরনের খাদ্য সম্ভার এখেতকলে নিজেই নিজে ইহতে আপনার ট্রেডিশনাল যোন আমার দানা সেই দানাটো খুয়াই আছে, ইহতে এই মার্কেটত পাওয়া এভেলেবল ফ্লোটিং ফিশ বা শ্রিঙ্কিং ফিশ এইবর খুয়া নাই, ইহতে আপনার ট্রেডিশনেলি আমার যোন গুরুত্ব ঠিকই হয় না গুরুত্ব তো আমি জোস পোনের এবার 800 গ্রাম 900 গ্রাম 1.5 কেজি পর্যন্ত মাছ পাইছো, মাছ আপনার ইতিমধ্যে বিক্রি করেছে মাছ বিক্রি ডেইলি আপনার 100-150 কেজি আমার ঘাটত যাই আছে, আজি ডেইলি আপনার মাছ উঠাই উঠাইছো মাছ ডাঙর হয়ে গেছে ঘন হয়ে গেছে, সেখানে মাছটো আমি ডাঙর মাছটো এই বাছি বাছি উলাই মার্কেটত লই গই আছো, পুনা বিক্রি করে 6-7 লাখ টাকা এখেতকলের হাতত আসলে সেই পয়সায় দানা খুয়াই আর মাছ ডাঙর করে মাছ বড় এটা বিক্রি করে আছে, আর সেই পয়সাবরে ইহতে ইনভেস্ট করে আছে এটা, আর হেনকে নতুন পয়সা ইনভেস্ট হওয়া ঘটনা কিংবা পরিঘটনা মুখেরে কই বা বুঝাই আসল ছবিখন দেখাব নারি, বা আমার ক্যামেরাও সচা ছবিখন প্রকৃত ছবিখন দাঙি ধরব নয় রাইজর মাজত, আর যেতিয়া নিজে স্বচক্ষে এই দৃশ্যব নেদেখে তেতিয়া আপুনি হয়তো কল্পনা করব নয় বাস্তবত প্রকৃতার্থত এনে এখন ছবি আছে না নাই, মই কব বিচারিছো সোনাপুরের এই ঘটনাটো যত এখন সমবায় সকলে লগ হই এখন বৃহৎ ফার্ম তেখেতকলে গড়ি তুলিছে, আর যত তেখেতকলে রচিছে এক রঙিন সপন, পরিয়ালের প্রতিজন সদস্যই এই ফার্মখনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে, আর তেখেতকলে এখন সপন দেখিছে, একটা সপন দেখিছে বাস্তব হওয়ার একটা সপন, তেখেতকল সচ্ছল হওয়ার এক সপন, আমি গোটেবিলাকে আহি মানে চাফ চিকুণ করেও ভাল লাগে, পুখুরী মাছ ধরলেও মানে চাই ভাল লাগে, এটা আমি বহুতখিনি মানে উন্নত হয়ে আছো, আর পিছলৈকে আমি গরু পুহিম বলে ভাবিছো, এটা সপন বহুত আপনার, হ্যাঁ এটা আমার বহুত সপন, যাতে গোটেই লড়া ছ
পাম বলে আশা করে আছো। আর আমার অলরেডি যাওয়া বারর ইয়াত মাছের পোনা আছে, আমার মিনিমাম 10-15 টন পোনা আমি বিক্রি করব পারিম। সেইবর মার্কেটত একদম প্রথম সিজনত যদি আমি বহাগত সেল করো মিনিমাম 300 টাকার তলত না যায়। যদি 15 টনত যদি আমি 300 টাকা করে পাও মিনিমাম 45-50 লাখ টাকা পাম পোনাত। সেই পয়সার যদি আমি দানা কিনে যদি আগুয়ে যাব পারো, দানাত আমাক লাগিব 1 লাখ কেজি, দানার দাম 40 টাকা করে, ফ্লোটিং ফিড দিও যদি খুব একদম সাইন্টিফিক ফিড হইব আপনার কমার্শিয়ালি মার্কেটে এভেলেবল হইব, ফ্লোটিং ফিড যদি আমি IBABs বা গ্রোয়েল বা যে সিপি এনেকুৱা ভাল কোয়ালিটির দানা আছে যদি 1 লাখ কেজি দানা খুব আমি আমার 70,000 পিসর মাছত নিয়ার অ্যাবাউট আপনার 60-70 টন আমি মাছ পাই যাম। তাহলে সেইবর FCR 1.3-1.2 এনেকা যদি 70 টন মার্কেটত যদি এবছর আমি মাছ ওলাব পারো 150 টাকা হলে 1 কোটি 10 লাখ মান হয় অকল মাছর পরে আপনার অকল মাছত। এটা 1 কোটি 10 লাখ যদি মাছত পাও দানার খরচা আছে আপনার 40 লাখ, লেবার খরচা 5-6 লাখ টাকা যাব, আর ওইখানে সুন গোবর এইবর এনেক বেড়া চেড়া এনেক 5 লাখমান এক্সট্রা খরচা, মিনিমাম 50,000 খরচা, 50 লাখ খরচা হব আমার যদি 1 কোটি 10 লাখ টাকা মাছর পরা পাও 60 লাখ টাকা আপনার একদম প্রফিট মাছর পরা, প্লাস আমার পোনাত যে 45-40 লাখ টাকা পাম পোনাত এটা নিয়ার অবত করোড়ের উপর যায়। আর কল আছে কিবা আছে এইবার হা আছে। আপুনি ইয়ালৈকে যেতিয়া আহে বা মই 2-4 জনৰ যেতিয়া কথা পাতিছোঁ তেতিয়া কৈছে যে আপুনি আপোনাৰ নিজৰ সন্তানক ইয়ালৈকে লৈ আহে, কি কারণে? আপনার সন্তান এটিও আছে আমার লগত, যাতে নেক্সট জেনারেশনও শিকে। আপনার চৌপাশেও এই ধরনের ধনাত্মক চিন্তাধারার ব্যক্তি বহু আছে, তেখেতসকলের ধনাত্মক চিন্তাধারার জড়িয়ে সমাজখন গড়ি উঠিছে। এই ধরনের যদি খবর আপনার হাতত আছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করক, আমি আমার বি পজিটিভর জড়িয়ে সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা চলাম। আজিলৈ ইমানেই, ধন্যবাদ।